আসসালামু আলাইকুম সবাইকে। ইটিএফসে কাজ করতে গিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের ওয়ার্নিং পেয়ে থাকি, তার মধ্যে কিছু কিছু ওয়ার্নিং মাইনর, কিছু কিছু মেজরও থেকে থাকে। সো আজকে কিছু ওয়ার্নিং নিয়ে কাজ করব। তার মধ্যে যে ওয়ার্নিংটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরেই দেখা যাচ্ছে কিছু একটা টু ক্লোজ বোঝাচ্ছে। সো ফার্স্ট অফ অল, যে কোনো ওয়ার্নিং আসলে আপনি প্রথমে আইডেন্টিফাই করবেন যে এইগুলোর মানেটা কি, তারপরে কাজ শুরু করবেন। সো লেটস গেট স্টার্টেড। আমরা ফার্স্টে একটা মডেল চেক করছি, এখন অ্যানালাইজে গিয়ে চেক মডেল, তারপর হচ্ছে যে সিলেক্ট ডিসিলেক্টে ক্লিক করে আমরা চেক করব। এখানে দেখা যাচ্ছে চারটা ওয়ার্নিং দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে চারটা ওয়ার্নিং আসছে। আমি একটু জুম করছি, এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি চারটা ফ্লোরে ওয়ার্নিংটা আসছে। ফার্স্ট ফ্লোরে ওয়ার্নিংটা যদি আমরা স্টাডি করি, বাকিগুলো হয়তো আমরা বুঝে যাব, মনে হচ্ছে যে একই ধরনের ওয়ার্নিং। ফার্স্ট ফ্লোরের যে ওয়ার্নিংটা দেখতে পাচ্ছেন, এটাতে কিছু লেখা আছে। আপনি যখন ওয়ার্নিং পাবেন তখন আসলে ওয়ার্নিং নিয়ে দুশ্চিন্তা না পড়ে একটু পড়ার চেষ্টা করবেন, তাহলে নিজে নিজে অনেক কিছু বাইর করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে ফার্স্ট ফ্লোর, মানে বুঝতেই পারতেছি এটা হচ্ছে আপনি যে ফ্লোরে কাজে সমস্যা হচ্ছে ওই ফ্লোরটা। দেন 60-60-র আগে পরে কোনো কিছুই নাই, তার মানে এটা একটা জয়েন্ট, জয়েন্টের আগে কোনো কিছু থাকে না, আগে অথবা পরে। এরপরে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে L5, তার মানে হচ্ছে এটা একটা লাইন এবং লাইনের নাম্বারটা হচ্ছে 5, মানে এটা লেভেল আর কি। তো এল মানে বুঝাইতেছে হচ্ছে এটা হলো নাল লাইন। অনেক সময় আমরা ইটাপসে পার্টিশন ওয়ারলোড এবং বিভিন্ন কারণে নাল লাইন ব্যবহার করে থাকি, যেটাকে ডেমো লাইন বলা যায়। সো ডেমো লাইনগুলো সবসময় এল দ্বারা শুরু হয়। দুইটা হচ্ছে খুবই ক্লোজ, মানে ফার্স্ট ফ্লোরে 60 পয়েন্ট এবং L5 দুইটা খুবই ক্লোজ এবং এটা এত পয়েন্টে আছে। ওকে, আমরা এখন এটা সলভ করব ফার্স্ট ফ্লোরে গিয়ে। ফার্স্ট অফ অল চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, প্ল্যানে যাই, তারপরে ফার্স্ট ফ্লোর। ওকে, ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। প্রথমে যেটা করব, ভিউতে যে সেট ডিসপ্লে অপশনে চলে যাব। সেট ডিসপ্লে অপশনে গিয়ে ফার্স্টে আপনি অবজেক্ট অ্যাসাইনমেন্টে যাবেন। যাওয়ার পরে এখানে প্রথমে যেটা করবেন, ফ্রেম অ্যাসাইনমেন্টের লেভেলটা শো করার চেষ্টা করব। আমরা দেখব যে L5 কোনটা, অলরাইট, কারণ L5টা ফার্স্টে খুঁজতেছি বিকজ এটা যেহেতু লাইন এটা বোঝা যাবে সহজে। অ্যান্ড এখানে খুঁজলে দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে L5 আছে। ওকে, অ্যান্ড 60 যে পয়েন্ট সেটা খুঁজতে গেলে আপনাকে আবার অবজেক্ট অ্যাসাইনমেন্টে গিয়ে অবশ্যই জয়েন্ট লেভেলটা শো করতে হবে। দেন আমি অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পরে দেখাই যাচ্ছে যে L5, যেহেতু আমাদের L5 এবং 60 দুইটা কাছাকাছি ছিল, তাহলে আমাদের অন্যদিকে না তাকিয়ে শুধুমাত্র ওই জায়গাটার দিকে তাকাবো। সো যেহেতু এই জায়গায় অলরেডি আমরা আছি, এখানে দেখা যাচ্ছে যে L5 এর ঠিক উপরে দুইটা কিছু একটা আছে যেটা একটা একটার উপর ওভারল্যাপ করেছে। আমরা একটু জুম করি, জুম করলে হয়তো দেখতে পাবো যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোন জায়গায়। বোঝাই যাচ্ছে L5 এবং হচ্ছে আপনার স্ল্যাবের যে একটা পয়েন্ট 60, এটা খুবই ক্লোজার ডিস্টেন্সে আছে। তো এটা আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করার চেষ্টা করব, এভাবে ড্রাগ করে সিলেক্ট করে এডিটে গিয়ে ডিলিট করার চেষ্টা করব। তারপর দেখব যে এই এররটা অথবা এই ওয়ার্নিংটা থাকে কিনা। সো আমি এখন আবার এটা ডিলিট করার পরে অ্যানালাইজ চেক মডেলে গেলাম, যাওয়ার পরে সিলেক্ট করব সবগুলো, দেন চালাবো। এখন এটা করার পরে স্টিল ওই প্রবলেমটা থেকে যাচ্ছে, এখন ওইটা যায় না। ওকে, তাহলে কি করব এখন আমরা, এই স্ল্যাবটাকে হয়তো অনেকেই ভাবছেন যে ডিলিট করে দিবেন, ডিলিট করে নতুন করে রাখবেন, দ্যাটস ওকে, এটা করলে হয়তো বা আমাদের সলিউশনটা হয়ে যাবে। বাট এটা কিন্তু আরেকটা মজার টুলস দিয়ে এটা করা যায়, যাতে করে আপনি ডিলিট না করেই করতে পারবেন, সেটা হচ্ছে রিশেপ টুল। তার জন্য আমি ড্রতে চলে যাব, ড্রতে গিয়ে রিশেপে ক্লিক করব, দেন রিশেপ চলে আসবে। এরপর এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অনেকগুলো নোট দেখতে পাবো মাঝখানে এবং হচ্ছে কর্নারে কর্নারে। সো আমি একটু ক্লোজারে যাই এটার, এবং এখানে ঠিক মাউসটা চেপে ধরে আপনি এটা এখানে দিয়ে দেন, তাহলে স্ল্যাবটা এখানে চলে আসলো। তারপরে আমরা একবার চেক করি অ্যানালাইজে গিয়ে, চেক মডেল অ্যান ওকে। তাহলে দেখা যাচ্ছে এখানে কোনো ধরনের ওয়ার্নিং নেই। তাহলে এখানে দুইটা কাজ আপনাকে করতে হবে, একটা হচ্ছে ওই পয়েন্টটা ডিলিট করতে হবে, সেকেন্ডলি হচ্ছে আপনাকে এই স্ল্যাবটা রিশেপ করতে হবে। উপরের ফ্লোরগুলোর যে সেম প্রবলেম, আমি যদি টপ উপরের ফ্লোরটাতে যাই একই প্রবলেম দেখতে পাচ্ছি। এখানে স্টিল আমার রিশেপ মোডে যেহেতু আছি, আমি আবার এখানে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে এটাকে এদিক থেকে এখানে নিয়ে আসতে পারি। ওকে, কিন্তু এখানে 60 পয়েন্টটা থেকেই যাচ্ছে, তার মানে আপনাকে আবার সিলেক্ট মোডে গিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ডিলিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার এটা সলভ হবে না। সো আমি ডিলিট করে দিলাম। দেন অ্যাগেইন আমি যদি অ্যানালাইজে যাই, তারপর চেক করি মডেলটা, তাহলে হয়তো দেখবো এই এই ওয়ার্নিংটাও নাই, তার মানে আরও একটা ওয়ার্নিং কমে গেছে। এখন কিন্তু আপনার ওয়ার্নিং দুইটা আছে,
একই ওয়ার্নিং একই ভাবে আমরা দুইটা সলভ করতে পারি সো লেটস ডু ইট আমরা পরের ফ্লোরটাতে গেলাম দেন अगेन রিশেপ নিলাম এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে এখানে ক্লিক করলাম अगेन সিলেক্ট অবজেক্টকে এটাকেও ডিলিট করে দিলাম আপনি কিবোর্ডে প্রেস করে ডিলিট করতে পারবেন এরপর আবার পরের ফ্লোরটাতে যাই পরের ফ্লোরেও একই অবস্থা রিশেপে ক্লিক করি এবং এটাতে ক্লিক করার পরে আবার এটাকে এখানে নিয়ে আসি আবার সিলেক্ট অবজেক্টে গিয়ে এটাকে সিলেক্ট করে এডিটে গিয়ে ডিলিট করে দেই এবার যদি আমি অ্যানালাইজে যাই দেন চেক মডেলে ক্লিক করি তারপরে হচ্ছে দেখব কোনো ধরনের ওয়ার্নিং নেই থ্যাঙ্কস ফর ওয়াচিং যারা এরকম আরো ওয়ার্নিং এর সলিউশন দেখতে চান সবাই আমাদের ইউটিউব চ্যানেল উপরে দেওয়া ডেসক্রিপশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমরা যে কোনো সমাধানগুলো ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি সো যে কেউ আপনারা এখান থেকে উপকৃত হতে পারেন